সম্রাট হুমায়ুন নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি 1530 খ্রিস্টাব্দ থেকে 1540 খ্রিস্টাব্দ এবং 1555 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন। হুমায়ুন মার্চ 6, 1508 সালে কাবুল, বর্তমান আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। হুমায়ুন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি 1530 খ্রিস্টাব্দ থেকে 1540 খ্রিস্টাব্দ এবং 1555 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন। তিনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র ছিলেন। তিনি তার পিতা বাবরের মতোই তার রাজত্ব হারিয়েছিলেন, কিন্তু পারস্য সাম্রাজ্যের সহায়তায় পরিণাম স্বরূপ আরো বড় রাজ্য পেয়েছিলেন। 1530 ডিসেম্বরে হুমায়ুন ভারতীয় উপমহাদেশের মুঘল ভূখণ্ডের শাসক হিসেবে দিল্লির সিংহাসনে তার পিতার উত্তরাধিকারী হন। হুমায়ুন যখন 22 বছর বয়সে ক্ষমতায় আসেন, তখন তিনি একজন অনভিজ্ঞ শাসক ছিলেন। তার সৎ ভাই কামরান মির্জা তাদের পিতার সাম্রাজ্যের উত্তরতম অংশ কাবুল এবং কান্দাহার উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরে মির্জা হুমায়ুনের তিক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। হুমায়ুন শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে মুঘল সাম্রাজ্য হারিয়েছিলেন, কিন্তু সাফাবি রাজবংশের সহায়তায় 15 বছর পরে তা পুনরুদ্ধার করেন। এরপর হুমায়ুন খুব অল্প দিনের মধ্যে সাম্রাজ্যের সীমা বৃদ্ধি করেন। পটভূমি: বাবর তার সাম্রাজ্যের অঞ্চল দুটি তার দুই ছেলের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত ভারতে অস্বাভাবিক ছিল, যদিও চেঙ্গিস খানের সময় থেকে মধ্য এশিয়ায় এটি একটি সাধারণ অনুশীলন ছিল। বেশিরভাগ রাজতন্ত্রের বিপরীতে তৈমুরীয়রা চেঙ্গিস খানের উদাহরণ অনুসরণ করেছিল এবং পুরো রাজত্ব বড় পুত্রের উপরে ছাড়েনি, যদিও সেই ব্যবস্থার অধীনে কেবল একজন চিং শিত ই সার্বভৌমত্ব এবং খানাল কর্তৃত্বের দাবি করতে পারে। তবে প্রদত্ত উপশাখার মধ্যে যে কোনো পুরুষ চেঙ্গিস ইয়র সিংহাসনের সমান অধিকার ছিল। মৃত্যুর পরে চেঙ্গিস খানের সাম্রাজ্য শান্তিপূর্ণভাবে তার পুত্রদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। তৈমুর নিজেই তার অঞ্চলগুলি পীর মোহাম্মদ, মিরান শাহ, খলিল সুলতান এবং শাহরুখের মধ্যে ভাগ করেছিলেন, যার ফলে আন্তঃপারিবারিক যুদ্ধ হয়েছিল। বাবরের মৃত্যুর পরে হুমায়ুনের অঞ্চলগুলি সবচেয়ে কম সুরক্ষিত ছিল। তিনি মাত্র 4 বছর শাসন করেছিলেন এবং সমস্ত উমরা হুমায়ুনকে ন্যায়সঙ্গত শাসক হিসাবে দেখতেন না। প্রকৃতপক্ষে বাবর যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন কিছু উমরা তার শ্যালক মাহদি খাজাকে শাসক হিসাবে বসানোর চেষ্টা করেছিলেন, যদিও এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এটি আগত সমস্যাগুলোর লক্ষণ ছিল। মৃত্যু: 26 জানুয়ারি 1556 সালে তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।